কে কান্তের পর ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন গায়ক রূপঙ্কর বাগচি, যা একটি ভাইরাল পোস্টের ভিডিও ঘিরেই শুরু হয় বিতর্কের সূত্রপাত। পোস্ট অফিসে গিয়ে কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে সেলিব্রিটি হওয়ার সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী চৈতালি লাহিরের বিরুদ্ধে। যদিও স্ত্রী চৈতালির দাবি, একটা মহিলাকে 4-5টা লোক মিলে ঘিরে ধরে অপমান করছে, সেই মহিলা তার স্ত্রী, সে কি চুপ করে থাকবে? রূপঙ্কর ঢুকে ওরকম দেখে সাধারণভাবেই ওর মুখ দিয়ে বেরিয়ে যায় গালাগালি। পোস্টে কর্মরতা দেবারতী দেবী লেখেন, এটা বুঝিয়ে বলার পরেও তিনি রীতিমতো পাওয়ারফুল শিল্প পত্নী সুলভ আচরণ করেন এবং নিজেই স্বঘোষিতভাবে বলেন যে উনি দুপুর 1:30টার সময় ফের আসবেন। 1:30টার বদলে ওনাদের কাজ 1:35 শুরু হয়, তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্তায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে। অর্থাৎ ওনারা দামি মুরগি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি সস্তার মুড়ি। ইতিমধ্যে আমরা, অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যায়, ওনাকে বোঝানোর চেষ্টা করি, বলি যে আপনারা দরকার পড়লে আলাদাভাবে বলতেন, আমরা এনাদের করে শেষবেলার দিকে আপনাদের সময় করে দিতাম ইত্যাদি। কিন্তু অহংকারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারি কর্মচারীর সঙ্গে কি ব্যবহার করছেন। সেখানে উপস্থিত কিছু কাস্টমারেরা সম্মিলিতভাবে জোর গলায় ওনার আনপার্লামেন্টারি শব্দ বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করলে বাগচি পত্নীর স্বামীকে বগলদাবা করে পিছু হটতে বাধ্য হন। আমার একটাই কথা, এই গায়ক মহাশয় এতটা স্পর্ধা পান কোথা থেকে? আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইনে স্লট বুকিং করে আধারের কাজ করিয়ে থাকেন, কিন্তু সেই বলে আমি মহিলা দপ্তরের কর্মী, আমি দেরি করে আসব, আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুরগি, ইয়ে মানে গায়ক গায়ক পত্নী হয়ে সুবিধে নিয়ে চলে যাব, এটা ভাবেন কোন অ্যাকিলে? আর ওই পোস্টের পরই রূপঙ্কর চৈতালির অধ্যত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চৈতালি লাহিরি বলেন, গোটা ঘটনাটা জানা দরকার সকলের। আমার আধার কার্ডের সমস্যার জন্য গতবার ভোট দিতে পারিনি, তাই আপডেট করানোর জন্য পোস্ট অফিস গিয়েছিলাম। তখন ওরা বলেন, এখানে সকাল থেকে লাইন পড়ে, আপনি এখন এলে হবে না। তখন আমি বলি, পোস্ট অফিসে কোথাও লেখা নেই 10:00টার সময় এসে কুপন নিতে হবে। তার পাল্টা আমি বলি, কেন হবে না, সেটা জানার অধিকার আছে আমার, আমি রাইট টু ইনফরমেশনে চিঠি করব। এসব কথা শুনে ওরা উত্তেজিত হয়ে যান, কারণ ওদের ওখানে দালালি চলে। যে আধার কার্ডের কাজ করতে 50 টাকা লাগে, সেটার পরিবর্তে গরিব মানুষদের কাছ থেকে 200 টাকা করে নিয়ে নেয় দালালরা। এগুলো নিয়ে কেউ তো কথা বলেনি, আমি বললাম বলেই ওরা তেড়ে আসেন আমার দিকে। আমি বলি, দেশে এত অশিক্ষা বলেই এভাবে আপনারা কাজ করছেন। ওরা পাল্টা আমাকে প্রশ্ন করেন, আমরা কি আপনার চাকর? উত্তরে আমি বলি, আপনারা সরকারি কর্মী, সাধারণ মানুষের কাজ করার জন্যই এখানে বসে আছেন। অশ্লীল শব্দ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে চৈতালি আরও বলেন, বিষয়টাকে টুইস্ট করা হচ্ছে, আমাদের নাটক দেখতে যাওয়ার কথা ছিল সেদিন। রূপঙ্কর বাইরে গাড়িতে 1 ঘন্টা অপেক্ষা করে বসেছিল। এতটা সময় অতিবাহিত হলে ও পোস্ট অফিসে ভিতরে ঢুকে দেখে 4-5 জন মিলে আমার সঙ্গে অভব্য আচরণ করে। সেটা দেখেই রূপঙ্কর আমাকে চিৎকার করে জিজ্ঞাসা করে, সেটাও রেগে আমাকে বলেছে, পোস্ট অফিসের কোনো কর্মীকে আক্রমণ করেনি। আমি ওকে থামিয়ে গাড়িতে নিয়ে গিয়ে বসাই। এরপর এই সমস্ত ঘটনাগুলোকে অন্যভাবে ওই পোস্টে লেখা হয়েছে, তারপরেও কিন্তু ওই পোস্ট অফিসের কর্মীরা আমাকে ওখানকার স্কিম বুঝিয়েছেন, আমি সময় নিয়ে কাজ করে ফিরেছি। যিনি এই টুকরো ভিডিও ছড়িয়েছেন, তিনি রূপঙ্করের নাম ব্যবহার করে জনপ্রিয় হতে চাইছেন। ঘটনাটা তো আমার সঙ্গে ঘটেছে, রূপঙ্করকে কেন টানা হবে? শেষে তিনি আরও বলেন, আমার মনে হয় মহিলাদের এখন প্রতিবাদী হওয়াটা অন্যভাবে দেখানো হয়, দরকারে ওই পোস্ট অফিসের মুখোশ খুলে দেব বলে মন্তব্য করেন রূপঙ্কর পত্নী চৈতালি। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।